আমাদের এই বিষয়টা আমাদের ডিবি সাইবার ইউনিটে তথ্যটি আসলে আমরা সেটা আসলে তদন্ত শুরু করি। আমরা যেটা তদন্ত করি, আমরা যারা গুজব রটাচ্ছেন এরকম আমরা 4-5 জনকে গ্রেপ্তার করি এবং তারা বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে বিভিন্নভাবে ব্যাংক লুটেরা, ডাকাত, দেউলিয়া, ব্যাংকের টাকা নিয়ে এই ধরনের পোস্টার লাগানো শুরু করেছেন। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা যেটা দেখলাম, এই আসামি এবং দেশের বাহিরে এবং ভিতরে অবস্থানরত স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের সহযোগিতায় তারা এই ধরনের মন গড়া তত্ত্ব দিয়ে যাচ্ছে ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করার জন্য। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক লিমিটেড একটা স্বনামধন্য ব্যাংক, কিন্তু এই ব্যাংকটা প্রতিষ্ঠা লগ্নে এটার মানে দখলে ছিল যুদ্ধ অপরাধীর দায়ে ফাঁসিতে দণ্ডিত মীর কাসেম আলী এবং তার সহযোগীরা, যার কারণে এই ব্যাংকটা যখনই তাদের কাছ থেকে মুক্ত হয়ে যখন ব্যাংকটা ব্যবস্থাপনা যখন আসতে মানে এসালম গ্রুপ সন্ন্যদের হাতে চলে আসে, তখনই ওই স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী একটা অংশ তারা ব্যাংকের বিরুদ্ধে তৎপরতা এবং অপপ্রচার লিপ্ত হয় এবং তারা আমরা সেটাও লক্ষ্য করেছেন এই চক্রের মূল উদ্দেশ্য ছিল আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকেও বেকায়দা ফেলা। শুধু যে এস আলম গ্রুপ তো একটা স্বনামধন্য, মানে তাদের অনেকগুলি ব্যাংক রয়েছে, অনেকগুলি তাদের প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে, কিন্তু আপনারা দেখবেন তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে একদিকে এস আলম গ্রুপকে ডাক বলছে ডাকাত লুটেরা, ব্যাংক থেকে সব টাকা তুলে পাচার করে নিয়ে গেছে, কিন্তু পাশাপাশি আমরা লক্ষ্য করলাম বাংলাদেশ ব্যাংক বলছে যে না সব কিছু ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকে কোনো সমস্যা নেই, কোনো লুট হয় নাই। এই যে যারা এই কাজটি করলেন তাদেরকে আমরা হাতে নাতে ধরেছি, তারা স্বীকার করেছেন এবং আমরা তাদের জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসা যেটা জেনেছি তারা যাদের যে যোগজন গ্রেপ্তার তারা তো আছেনই, তাদের বাহিরেও যারা ইসলামী ওই যে প্রথম দিক যা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ছিল জামাত শিবির চক্র একটা গ্রুপ তারা, এবং দেশের বাইরে থেকে সোশ্যাল মিডিয়া ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করা, ব্যাংকে টাকা নেই এবং এমনকি তারা এই মানে সোশ্যাল মিডিয়ায় তারা বিদেশিদের কেউ পর্যন্ত যে রেমিটেন্স যেন না পাঠানো হয় এ ধরনের তারাও কিন্তু মানে সরকারকে রিকোয়েস্ট করতে শুরু করেন। এই সকল ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদের নামও আমরা পেয়েছি, যে কয়জন গ্রেপ্তার করি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছেন কারা এর সাথে জড়িত। কিছু কিছু আমরা নাম পেয়েছি যারা ইসলামী ব্যাংকে চাকরি করেন, আর কিছু কিছু আমরা পেয়েছি তারা বিদেশ থেকে বসে তারা এই ষড়যন্ত্রটা করছেন এবং ইসলামী ব্যাংকের সাথে প্রথম দিকে তাদের এই ব্যবস্থাপনায় ছিলেন। এদের নাম আমরা পেয়েছি। আমরা তাদেরকে যারা গ্রেপ্তার আমরা যাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা রিমান্ডে আনব, তাদের সাথে কে কে জড়িত এই নামগুলি নিয়ে বাকিদেরকেও আমরা গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাব। তাদের বিষয়ে গুলশান থানা মামলা রুজু হয়েছে এবং আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরকে যারা মানে অস্বীকার করতে চায় তারা দেশের শত্রু। বাংলাদেশ ব্যাংক কিন্তু কয়েকবারই কিন্তু তারা এই বিষয়টা মানে আমাদের ব্যাংক থেকে যে টাকা পর্যাপ্ত রয়েছে বা বিভিন্ন ধরনের পরিপত্র কিন্তু তারা জারি করেছেন, তারপরেও আমরা লক্ষ্য করেছি একটি শ্রেণী তারা গুজব রটাচ্ছে দেশ থেকে এবং বিদেশ থেকে। তাদের অধিকাংশই গ্রেপ্তার হয়েছে, অন্যদের নাম আমরা পেয়েছি। আমাদের বিনীত অনুরোধ থাকবে যে দেশে আমরা যেটা বাংলাদেশ ব্যাংকের পরিপত্র থেকে পেয়েছি যে বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত রিজার্ভ রয়েছে, অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলি হওয়ার বিষয়টা একটা গুজব, আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে কেউ আমানত উত্তোলন করার প্রয়োজন নেই। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর বিষয়ে যারা এই তাদেরকে নিরুৎসাহিত করছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এ ধরনের গুজব না ছড়িয়ে বরং প্রবাসীদেরকে প্রবাসীরাই রেমিটেন্স পাঠাচ্ছে তাদের জন্য আমরা উৎসাহ প্রদান করি। আর একটি বিষয় আমি বলি, গুজব যারা ছড়াচ্ছেন রটাচ্ছেন যদি আপনাদের কাছে এরকম তথ্য থাকে আমাদের জানাবেন, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আসলে আপনাদের আমি যে কথাটা বলছি, যেহেতু এই ব্যাংকটা একসময়
আমি বলেছি 1971 সালের মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত মীর কাসেম আলীর সহ অন্যান্য স্বাধীন দখলে ছিল। যখনই এই ব্যাংকটা স্বাধীনতার পক্ষের একটি গ্রুপ এটা পরিচালনা করতে ছিলেন, তখনই তারা প্রথম থেকে তারা এটাকে অপপ্রচার চালাতে থাকেন এবং চালাতে একটা পর্যায়ে এখন এসে তারা এটাকে একদম পুস্টারিং করা শুরু করলেন। যেহেতু বাংলাদেশের একজন সুনামধন্য ব্যবসায়ী হচ্ছেন অ্যাসলম গ্রুপ, তাদের নিয়ন্ত্রণাধীন কয়েকটি ব্যাংক পরিচালিত হচ্ছে, তারা ব্যাংকগুলির চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে কিন্তু পুষ্টানি শুরু করেছেন, বলছে ব্যাংক লুট হয়ে গেছে, ব্যাংক ওরা ডাকাত ওদের ধরেন। এইভাবে দেখবেন ঢাকা শহরে সব বাংলাদেশ সব জায়গায় পুষ্টানি করছেন। আমরা তদন্ত করে দেখলাম এটা একটা টোটালি একটা গুজব, কারণ বাংলাদেশ ব্যাংক যে পরিপত্র বারবার জারি করেছেন সেখানে আমরা দেখেছি যে দেশে বর্তমানে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রয়েছে। তাহলে যারা না জেনে ব্যাংকে না গিয়ে এইভাবে অপপ্রচারটা চালিয়ে যাচ্ছেন এবং যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা সবাই কিন্তু জামাত শিবিরের সমর্থক এবং তারা কিন্তু স্বীকার করেছেন তাদের সাথে আরও কারা কারা আছে এবং কারা বিদেশ থেকে এ ধরনের নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সেটা আমরা তথ্য পেয়েছি। এবং আমি মনে করি যে অন্যরা কে আছে সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে। তবে প্রাথমিক ব্যাপারে আমরা দেখেছি এটা একটা জামাত শিবিরের একটি গ্রুপ যারা এই গুজবটি রটাচ্ছেন, সেটা যেটা সম্পূর্ণ মিথ্যা। এবং তাদের আপনারা জানেন তাদের কিছু সমর্থন তো বিভিন্ন দেশে রয়েছে, তারা সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় এটা বলে যাচ্ছেন, আবার বাংলাদেশেও তাদের কিছু লোক রয়েছে। সবগুলি নাম আমরা পেয়েছি, আমরা রিমান্ডে এনে বাকিগুলি আপনারা আমাদের জানাবো। তারা যে এটা এটা তো প্রথমত তারা যে আপনারা জানেন তারা প্রথম যে গুজবটি রটাচ্ছেন সেটা হলো টোটাল ব্যাংকিং খাতকে নিয়ে। তারা বলছেন যে ব্যাংকে কোনো টাকা নেই, আপনাদের আমানত তাড়াতাড়ি তুলে ফেলেন। এটা একটা দেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করা এবং সাধারণ মানুষ যেন তারা যেন ওই তাদের প্রপাগান্ডায় বিশ্বাস করে তারা টাকাটা তুলে নি, সেটা করে অর্থনৈতিক খাতকে একটা বিপর্যস্ত করে তাদের লক্ষ্য ছিল এবং সরকারকে বেকায়দে পেলা। কিন্তু যেহেতু আমরা সবাইকে অনেককে গ্রেপ্তার করেছি, অন্যান্যদের নাম আমরা পেয়েছি, কারা কারা গুজব রটাচ্ছেন সেটা আমরা সবাইকে গ্রেপ্তার করে বাকিটা আপনাদের পরে জানাবো।